সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু এডুকেশান ইনস্ট্রাক্টর আজ আমরা পড়ব সমরেশ বসুর লেখা আদাব ছোট গল্পটি কালকুট ছদনয়ে পরিচিত সমরেশ বসুর এই ছোট গল্পটি উনিশশো সালে শারদীয়া পরিচয় পত্রিকায় প্রথম প্রকাশিত হয় আর এই ছোট গল্পটির মাধ্যমেই সমরেশ বসুর সাহিত্য জগতে যাত্রা শুরু হয় তো যাই হোক এখন আসবো গল্পের বিষয়বস্তুতে কিন্তু তার আগে জেনে নেব এই গল্পের প্রেক্ষাপট কারণ এটি একটি বিশেষ প্রেক্ষাপটে রচিত আমরা ইতিহাসে পড়েছি ভারতের অস্থায়ী সরকার নামে পরিচিত ছিল ভারতের অন্তর্বর্তী সরকার যা উনিশশো সেপ্টেম্বর গঠিত হয়েছিল এর উদ্দেশ্য ছিল ভারতের নবনির্বাচিত গণপরিষদ থেকে ব্রিটিশ ভারতের স্বাধীনতার উত্তরণে সহায়তা করার দায়িত্ব যা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা ও বিভাজনের তারিখ পর্যন্ত ও পাকিস্তান সৃষ্টি পর্যন্ত বহাল থাকবে কিন্তু মুসলিম লীগ এই প্রস্তাবে রাজি হয় না তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের যোগদান দিতে অস্বীকার করে ফলস্বরূপ তারা উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই সেপ্টেম্বর প্রত্যক্ষ সংগ্রামের দিন ধার্য করে এবং তারপর থেকেই শুরু হয় হিন্দু মুসলিম বিদ্বেষ দাঙ্গা মারামারি হিংসার স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে ভারতের বিভিন্ন অঞ্চল আর সেই পটভূমিতেই সমরেশ বসুর করেছে আদাব ছোট গল্পটি আদাব ছোট গল্পটি একটি সার্থক ছোট গল্প কারণ ছোট গল্প মানেই জানি খুব কম চরিত্র থাকবে এবং গল্প শেষ হলেও যেন আরও কিছু আকাঙ্ক্ষা থেকে যায় আর এই গল্পের মধ্যেও তাই খুব কম চরিত্র মাত্র দুটি চরিত্র এবং গল্পের শেষে আরও কিছু যেন আমাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা থেকে যায় তো যাই হোক এবার শুরু করবো গল্পের বিষয়বস্তু গল্প শুরু হয়েছে শহরে একশো চুরাল্লিশ ধারা জারি হওয়ার মাধ্যমে কারণ ওই সময়ে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে মানুষের হাতে অস্ত্র মনে হিংসা বস্তিতে আগুন মানুষে মানুষে খুনোখুনি যখন দেশের স্বাভাবিক অবস্থা বিপন্ন হয় তখন একশো চুয়াল্লিশ ধারা জারি হয় এই ধারাটি ছিল উনিশশো সালের ভারত শাসন আইন অনুযায়ী আর এই ধারা জরুরিকালীন অবস্থায় জারি হয় ঠিক এমনই অবস্থায় দুইজন মানুষের দেখা তবে দেখাটা সরাসরি নয় একটু অন্যরকম ঘটেছে একটা ডাস্টবিনের দুপাশে দুজন মানুষ ছিল হঠাৎ নিস্তব্ধতার মধ্যে ডাস্টবিনটা নড়ে যাওয়ার ফলে আতঙ্কিত দুটি মানুষ কারণ দুজন দুজনকে খুনি বলে ভাবছে অনেকক্ষণ এমনভাবে থাকার পর তাদের মনে একটা প্রশ্ন মাথা চাটা দিল হিন্দু না মুসলিম শেষ পর্যন্ত দুজনেরই পরিচয় হয় দেখা হবার পর নাম ধাম জিজ্ঞেস করে ধর্ম জিজ্ঞেস করে কিন্তু কেউ তা দিতে সাহস পায় না শেষ পর্যন্ত উত্তর দিয়ে ফেলে একজন বলে বুড়িগঙ্গার ওপারে সুবৈডায় আর অন্যজন ঠিকানা জানায় নারায়ণগঞ্জের কাছে একজন নৌকোর মাঝি যিনি মুসলিম আর অন্যজন সুতাকলের কর্মী যিনি হিন্দু কিন্তু কথাবার্তা এগিয়ে যায় ধর্মটা কিন্তু কেউ কাউকে বলে না কারণ এই মুহূর্তে ধর্ম বললে নিজেদেরই বিপদ যদি সেই হিংসার স্ফুলিঙ্গ থেকে আবার নিজেদের মধ্যে খুনি শুরু হয়ে যায় ইতিমধ্যে আশেপাশে সরগোল ওঠে সেই দাঙ্গা সরগোলের আওয়াজ ভেসে আসে তাদের কানে দুজনেই আতঙ্কিত ও সন্ত্রস্ত হয়ে পড়ে তখন মাঝি সেখান থেকে চলে যাবে বলে স্থির করে এবং সুতামাজুর তা জানায় যে এখান থেকে চলো কিন্তু সুতামাজুর তাকে বাধা দেয় যেতে না বলে এখানেই থাকতে বলে এতে মাঝির সন্দেহ বেড়ে যায় মনে সন্দেহের দানা বাঁধতে থাকে দুজনে কথা বললেও মনের মধ্যে কিন্তু সন্দেহটা আছে হয়তো হতে পারে যার সঙ্গে কথা বলছে সেও হয়তো একজন দাঙ্গা গাড়ি কিছুক্ষণ পর কথার উত্তেজনা চারিদিকের সরগোল এবং সন্দেহর দানা ধীরে ধীরে মিলিয়ে যায় এরপর মৃত্যুভয় সেরিয়ে ওই দুটো বিপন্ন প্রাণী অর্থাৎ সুতামজুর ও মাঝি নিজেদের পরিবার পরিজনদের কথা আলোচনা করতে থাকে কিন্তু তাও এই আলোপ আলোচনা ছিল কিছুটা সন্দেহর ঝুঁকিতে আর এই সময় একটা বিশেষ ঘটনা ঘটে যায় বিড়ি ধরাবার সময় মাঝি অসচেতন সোহান আল্লাহ কথাটি উচ্চারণ করে ফেলে এতে হিন্দু সুতা মজুর বুঝতে পেরে যায় তার ধর্ম এবং আতঙ্কিত হয়ে যায় যেই সন্দেহটা তার মনে ছিল সেই সন্দেহ না তো অর্থাৎ ভেবেছি হয়তো এই মাঝি দাঙ্গাকারদের মধ্যে একজন যে ভালো মানুষের হয় হয়তো তার ক্ষতি করতে পারে ফলে সে মাঝির পোটলার মধ্যে অস্ত্রপাতি আছে কিনা জানার জন্য কৌতূহলী হয়ে পড়ে কিন্তু সে পরে জানতে পারে পোটলায় মাঝি তার বিবি আর পোলা পানদের জন্য ঈদের পোশাক কিনে রেখেছে তখনই হিন্দু সুতামজুর আশ্বস্ত হয়েছে মাঝি জানায় দাঙ্গা হাঙ্গামার কারণে পোশাকগুলো নিয়ে বাড়ি যেতে চেয়ে সে যেতে পারেনি তার পোলা পানরা নিশ্চয়ই পথ চেয়ে বসে আছে এ শুনে তার প্রতি হিন্দু সুতা মজুরের সহানুভূতি জেগে ওঠে পরস্পরের প্রতি বিশ্বাস জন্মায় সুতরাং হিন্দু সুতা মজুর বুঝতে পারে মাঝিও তার মতোই দাঙ্গায় জীবন হাতে করে বেরিয়েছে সুতা মজুর এখন জানায় যে মুসলিম লীগের কিছু ভ্রান্তি ধারণার জন্য এই দাঙ্গা বেঁধেছে সে খবর কাগজ পড়ে তাই মাঝির থেকে সে বেশি খোঁজ খবর রাখে কিন্তু তারা সাধারণ মানুষ তাদের এই দাঙ্গার সঙ্গে কোনো লেনদেন নেই তারা সাধারণভাবেই জীবন কাটাতে চায় তাদের নিজেদের মধ্যে বা হিন্দু মুসলমানের মধ্যে তাদের কোনো রাগ ভেদাভেদ বা বিদ্বেষ নেই আর সাধারণ মানুষ দাঙ্গা হাঙ্গামার সমর্থন কোনো দিনই করে না বহু ছেলে মেয়ে নিয়ে তারা সুখে শান্তিতে থাকতে চায় আর যারা দাঙ্গা বাঁধায় নিজেদের স্বার্থের জন্য করে তারা মানুষের কথা ভাবে না এক্ষেত্রে মাঝিও জানায় মাঝি মুসলমান বটে তবে তার উপার্জন নির্ভর করে হিন্দু মুসলমান সবার পারাপার করে এক্ষেত্রে তিনি উল্লেখ করেন এক হিন্দু নায়েবের কথা যে নায়েব পাঁচ টাকা নৌকা ভাড়া তো দেয় বরং আরও পাঁচ টাকা বক্সিসও দেয় দাঙ্গার কারণে ওই নায়েব যদি নৌকায় না ওঠে তাহলে মাঝির নিজেরই ক্ষতি হবে যাই হোক তাদের মধ্যে একটা পারস্পরিক বন্ধুত্ব গড়ে ওঠে এবং একে অপরের প্রতি বিশ্বাসও গড়ে ওঠে আর গল্পের শেষে দেখা যায় এই অসময়ে অস্থানে গোড়া বন্ধুত্বকে পিছনে ফেলে মাঝি এই প্রতিকূল অবস্থায় তার বাড়ি ফেরার দুঃসাহস করে কিন্তু বাড়ি ফেরার তার হয় না টহলদারদের উপস্থিতি উপেক্ষা করে কিছুটা এগিয়ে যেতেই তাকে হল্ট বলে থামিয়ে দেয় মাঝি না থেমে পালাতে চায় টহলদাররা চিৎকার করে ডাকু ভাগতা হয়। তার হাতে পুটিলি দেখে পুলিশ মনে করে যে ওইসব ব্যক্তিদের মধ্যে একজন যেই সমস্ত দাঙ্গা উপলক্ষে মানুষের বাড়ি লুট করেছে তাই খুব শীঘ্রই তারা গুলি করে মাঝিকে খুন করে মাঝির বুক ভেসে যায় রক্তে সুতা মজুর চোখ বুঝে অনুমান করতে পারে তো মাঝি বলে পারলাম না ভাই আমার ছাওয়ালারা আর বিবি চোখের পানিতে ভাসবো পরবের দিনে এইভাবে করুণ কাহিনীর মধ্য দিয়ে গল্পটি শেষ হয় গল্পটির নামকরণও একটু ব্যঞ্জনাধর্মী নেওয়া হয়েছে সাধারণত নামকরণ বিষয়বস্তু বা গল্পের মুখ্য চরিত্র বা ব্যঞ্জনাধর্মী নামকরণ নেওয়া হয় এক্ষেত্রে ব্যঞ্জনাধর্মী নামকরণ নেওয়া হয়েছে গল্পের শেষে আদাব জানিয়ে মুসলিম মাঝি বাড়ির পথে পা বাড়ায় এই আদাব কথার অর্থ প্রণাম বা নমস্কার অর্থাৎ ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানবতার অবস্থান নির্দেশ করাই এই আদাব গল্পের মূল উদ্দেশ্য দাঙ্গার মাঝে দুজন ভিন্ন অবলম্বী হলেও বন্ধুর মতো একে অন্যের সাথে আলাপ করতে থাকে কথা শেষ হলে এক সময় দুজন দুজনকে আদাব জানিয়ে চলে যায় তাই গল্পের শেষে মাঝির দ্বারা উচ্চারিত বিশেষ বিদায় সম্ভাষণ আদাব কথাটি করুণভাবে ব্যঞ্জিত হয়েছে তাই এই ধরনের ব্যঞ্জনাধর্মী নামকরণ দিয়ে লেখক সমরেশ বসু গল্পটিকে সার্থক করেছে থ্যাংক ইউ স্টুডেন্টস ভিডিওটি দেখার জন্য